নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপি কালেকশনে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটা লোকাল ডিশ বানিয়ে দেখাবো, সেটা হলো ঢ্যাঁড়শের একটা ডিশ। অনেক বাচ্চারাই ঢ্যাঁড়শ খেতে চায় না, তো আজকে আমি যেরকমভাবে প্রিপেয়ার করে দেখাচ্ছি সেরকম করে যদি তুমি ঢ্যাঁড়শ রান্না করো তাহলে ছোট বড় সবারই ভালো লাগবে। তো প্রথমে আমি এরকম দেখো গোটা ঢ্যাঁড়শ নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম মতন আমি ঢ্যাঁড়শ নিয়েছি। যেহেতু এই ঢ্যাঁড়শগুলো বড় বড়, তো আমি সাইডের দুদিকটা কেটে নিয়ে মাঝখান থেকে হাফ করে রাখছি, আর যেগুলো একটু ছোট ঢ্যাঁড়শ সেগুলো শুধু আমি দুদিকটা কেটে নিচ্ছি, মাঝখান থেকে হাফ করছি না। এতে শুধুই ঢ্যাঁড়শ লাগবে, আলু বা অন্য কোনো সবজি এর মধ্যে দেওয়ার দরকার নেই। তো চলো প্রথমে আমরা এগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ঢ্যাঁড়শের অনেক উপকারিতা আছে, যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল করে, আইসাইট ভালো রাখতে সাহায্য করে, হার্টেরও অনেক সমস্যার সমাধান করে। তাই ঢ্যাঁড়শ যদি বাড়িতে বানানো যায় তাহলে এর খাওয়ার উপকারিতা নিশ্চয়ই আছে। তো চলো আজকের রেসিপিটা শুরু করি। যেমনি আমরা ঢ্যাঁড়শগুলোকে অলরেডি কেটে রেখেছি, তো এখন আমি একটা মশলা বানাচ্ছি। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা দই, প্রায় 1 বাটি মতন দই নিয়েছি। এর মধ্যে আমি মেশাচ্ছি 1 টিস্পুন মতন নমক, তারপরে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। যেহেতু আমি টক দই ইউজ করছি তাই আমি খানিকটা পরিমাণে, প্রায় 2 টিস্পুন মতন চিনি দিয়েছি। এটা অপশনাল, তোমরা দইটা চেখে দেখে নেবে, যদি বেশি টক হয় তাহলে একটুখানি বেশি চিনি মেশাতে হবে। এবার আমি এখানে দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 টিস্পুন মতন, আর ধনে গুঁড়ো 2 টিস্পুন মতন। ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে এই রেসিপিটাতে। এখন আমি দিচ্ছি আদা গুঁড়ো। আদা গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে আদার রসও তোমরা দিতে পারো, সেটা আমি 1/2 টিস্পুন মতন দিয়েছি। এবার আমি প্রায় 1 টিস্পুন মতন কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। এই লাল লঙ্কা দিলে পরে ঝাল বেশি হয় না, কিন্তু কালারটা ভালো আসে। আর দিয়েছি আমি একটুখানি গরম মশলা। এবার খুব ভালো করে এই মিক্সারটাকে মিক্স করে নিতে হবে, যাতে এই মশলাগুলো এই দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সর্ষের তেলেই বানাচ্ছি এটাকে। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি, তার সাথে দিচ্ছি একটুখানি হিং। হিংটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, সেটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এবার এই ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গন্ধ উঠছে। যখন ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ভিন্ডিগুলো। ঢ্যাঁড়শগুলো দিয়ে দেওয়ার পরে আমাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি হলুদ। তারপরে ভেন্ডিগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেন্ডি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তাই একটু দেখে দেখে ভাজবে, যেন বেশি কড়া ভাজা বা পোড়া পোড়া ভাজা না হয়ে যায়। দেখো আমার ভেন্ডি ভাজা হাফ হয়ে গেছে। এই সময় আমি সেই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দইয়ের সেটা দিয়ে দেব। সেটা দেওয়ার পর এবার হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই।
এমন ভাবে মিক্স করবে যেন ওই ভেন্ডিগুলো দইয়ের ওই মিশ্রণটার মধ্যে পুরোটা ডুবে যায়। এটার মধ্যে আমি জল ব্যবহার করিনি। এরকম ঢেকে ঢেকে রান্না করার পর কিছুক্ষণ পরে দেখবে একটুখানি জল ছেড়েছে ভেন্ডি, তাই জল আলাদা করে দেওয়ার দরকার নেই। এই 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেওয়ার পরেই দেখবে অনেক ঠিক হয়ে গেছে গ্রেভিটা, আর মশলাগুলো ভেন্ডির মধ্যে ঢুকে গেছে। আমি আর 2-3 মিনিট রান্না করে নেব। এই দেখো একদম মাখো মাখো ভাবে তৈরি হয়ে গেছে আমাদের দাহি ভেন্ডি বা দই ঢ্যাঁড়স। এবার আমি এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম নিয়ে সার্ভিং পাত্রে সার্ভ করে নেব। দেখছো কি সুন্দর কালার এসছে, আর খেতে অসাধারণ হয় এই দাহি ভেন্ডি বা দই ঢ্যাঁড়স। এটা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকের এই ইজি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, আমার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। দেখা হচ্ছে পরে।